আজকে পরবো এই সুন্দর শাড়িটা। এটা একটা শেডের শাড়ি, রং ধনুর মতো। শাড়িটা এত সুন্দর বলার বাইরে। অ্যান্ড এটার সাথে ব্লাউজ হচ্ছে এইটা, অনেক সুন্দর কাজ করা, জাস্ট ওয়াও একটা ব্লাউজ। এটার পেজ লিঙ্কটা আমি পাশে লিখে দেব। অ্যান্ড আজকে এটা পরেই বের হব। অনেক দিন পরে শাড়ি পরে এত দূর যাওয়া, মানে আমি কখনো শাড়ি পরে এত দূর যাইনি, আজকেই ফার্স্ট টাইম। আজকে আমি মেকআপে মাত্র এই তিনটা জিনিস ব্যবহার করব। অ্যান্ড ফেস মেকআপের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার ফেসের জন্য, সেটা হচ্ছে এই ক্রিমটা। এটা ডক্টর হোয়াইটেনিং ক্রিম। এটা তুমি ডে অ্যান্ড নাইটে দুইটা আমি ব্যবহার করতে পারবো। এটা কোরিয়ান ক্রিম, পাশাপাশি এটা একটা ইনস্ট্যান্ট টোন আপ লুক তো দিবেই, পাশাপাশি আবার তোমার স্কিনটাকেও ব্রাইট করবে। এটা সুপার টুপার একটা ক্রিম, মানে এটা ইউজ করলে তোমার এক্সট্রা ফাউন্ডেশন, বেবি ক্রিম এসবের আমি মনে করি না দরকার পড়ে, বিকজ একটা স্মুথ ফেস দেয় এটা ব্যবহার করার পরে। অ্যান্ড আমি লিকুইড হাইলাইটার ব্যবহার করি অল টাইমই, বিকজ আমার লিকুইড হাইলাইটারগুলো অনেক বেশি ভালো লাগে, যেটা একদম স্কিনের সাথে মিশে যায়। পাউডার হাইলাইটারগুলো একটু কম ব্যবহার করি, অ্যান্ড জাস্ট কনসিলার। এটা দিয়েই হচ্ছে আজকে আমার ফুল ফেসের মেকআপ কমপ্লিট হয়ে যাবে তিনটা দিয়েই। আমি রেডি হয়ে বসে আছি, সে এখনো রেডি হয় না, আবার নাচতেছে তোমাকে সব সময় লেট, ছেলে মানুষ বলে এত লেট হয়। আমি শাড়ি পরে আমি তাড়াতাড়ি করে রেডি, আমি অফিসে ছিলাম, দ্যাটস হোয়াই আই এম লেট। আজকে চুড়ি পরলাম অনেক দিন পরে, অনেক দিন পরে হাত ভরে চুড়ি পরলাম, আর চুড়িগুলো অনেক সুন্দর। আমরা যাচ্ছি আমার ননাসকে রিসিভ করতে, অ্যান্ড যাবো তারপর ঠিকানায়, তবে শিওর না, মন মাইন্ড চেঞ্জও হয়ে যেতে পারে। তোরা দেখে মনে হচ্ছে আছে ফাল্গুন, ম্যাচিং ম্যাচিং সাফরিন, ম্যাচিং ম্যাচিং, কিন্তু আমি তো তাহলে ম্যাচিং এ বাইরে চলে গেলাম তাই। চলো ভিতরে যাই, ভিউটা সুন্দর না? সামনে পড়লো, চোখ পড়লো, দেখলাম যে অনেক সুন্দর, তো এই জায়গায় চলে পোল্ট্রি বাস তাহলে। হ্যাঁ একটু পোল্ট্রি মারলাম আর কি, পোল্ট্রি মারলাম। আমরা লাগাইলে ভালো হবে না, ওরা লাগাইছে সুন্দর হয়েছে।
রাখি কে রাখে ফটাবা চলো তোমার ফুটাবে টুস 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 বুঝো কিন্তু এটা হবে মাই গড করছে কি সাফরিন তো পুরাই দিয়ে বন্দুক বাজ ও মাই গড হ্যাঁ গাজীপুরে মেয়ে বলতে কথা ওরে এই ভুলে মারলা নাকি নাকি যেটা পারছো ওইটাই ওহ নাইস আচ্ছা করো এটাই করো ভালো পারছো দুইটা এরকম এই ভবন হচ্ছে দুইটা এখানে ওখানে লাইব্রেরি আছে তুমি জীবনে কোনো বই শেষ করছো পড়ে আমি জীবনে কয়টা বই শেষ করে জানো আগে আমি গল্প বই অনেক বেশি পড়তাম আর মানে যখন আমি ক্লাস 19 এ থাকতাম ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়া হয়েছে বাট সেকেন্ড ইয়ারে ওঠার পরে আর বই তো ওইভাবে পড়া হয়নি নিজের পড়া নিয়েই এত বিজি ছিলাম পড়ার পড়াই হয় আমি বুঝছো আমি তো মজার কথা বলি আমি আমার ফ্রেন্ড আছে খুব শখ করে ওর থেকে আমি একটা বই নিছিলাম যে পড়বো আমি বইটা নেওয়ার পরে এক পাতা পড়ছি ওইটাই আমার জীবনের শেষ পড়া ওইটাই আমার জীবনের প্রথম পড়া আমি এমনও আছে আম্মু আমাকে বকতো এরকম নিজের বই রেখা মানে এগুলা বই পড়তাম দেখে আমি কম্বলের নিচে বই রেখা তারপরে লাইট জ্বালা তারপর পড়ছি চোর আর একটা বই আবার শেষ করতে মাত্র দুই দিন লাগছে জাম্প করা যাবে জাম্প তুমি বলতে হ্যাঁ তারপর তুই বলতে জাম্প করা যাবে তারপর লাভ দিলে না বাবা যাবে না সামনে আমাদের কক খাবার আসতেছে রিভিউটা কেমন হয়েছে খাবার
কম না না সাত জোড়া ছয় জোড়া ছয়টা ছয়টা শাশুড়ি এখন ভয় দেখাই দিছিল টাকা তো আমার আবার দেওয়া লাগতো।